বাস্তব বিষয়টা চট্টগ্রাম এবং সিলেটের আতিথেয়তা এটা কিন্তু ব্যতিক্রম। আপনারা এই শিক্ষাটা পাইছেন কোথেকে? পীর আউলিয়া যারা তাদের কাছ থেকে কিন্তু পাইছেন। দেখেন যারা প্রাচীন প্রাচীন দরবারওয়ালা পীর মুর্শিদ যারা, তাদের দরবারে লঙ্গরখানা আছে, মানুষদেরকে খাওয়ায়। এই খাবার দেওয়ার সিস্টেমটা ওলি আল্লাহর কাছে আছে। এবং আপনি দেখেন মা বাপ মারা গেলে 4 দিনে 5 দিনে 40 দিনে অথবা সুবিধা মতো সময়ে গরিব মিসকিন সহ সমাজের মানুষদেরকে সবাই চেষ্টা করে কিছু না কিছু মেহমানদারি করার, জিয়াফত করার চেষ্টা করে কিনা ভাই? এটা কি সুন্নিরা করে না ওহাবিরা করে? ওহাবি বললে রেগে যাবেন না প্লিজ, ওহাবি কোনো গালি না, ওহাবি এটা গালি নয়, এটা একটা দলের নাম। সুন্নি এটা আরেকটা দলের নাম, ওই দলের লোক আমরা। আপনি আমার দলের নাম নিলে আমি তো রাগ হই না, কষ্ট পাই না। আমি ওয়াহাবি বললে আপনি রেগে যান, তার মানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। এই ওয়াহাবির নাম শুনলে খারাপ লাগে, তার মানে এটা ভালো জিনিস না। ভালো জিনিস হলে শুনলে ভালো লাগতো, যেহেতু মালে ভেজাল, আকিদায় ভেজাল, ভিতরে ভেজাল, এই জন্য ওয়াহাবি শুনলে মনে হয় গালি দিছে। কথা ঠিক কি না? ওয়াহাবি গালি না, এটা একটা দলের নাম। আপনি আমার সুন্নি বলেন না, নো প্রবলেম, জিলাপি খাওয়াই দেবো, নো টেনশন। আপনি সুন্নি বললে জিলাপি ফ্রি, বিরিয়ানি খাইতে পারবেন, খিচুড়ি খাইতে পারবেন। আপনি ওয়াহাবি বললে জীবন আমরা ওয়াহাবি মানি না। কথা ঠিক আছে নি ভাই? আমরা ওয়াহাবি না, আমরা সুন্নি। আপনি কে ওয়াহাবি বললে আপনি মনে করেন গালি? এটা গালি না, ক্লিয়ার করে দিলাম, এটা গালি না, এটা একটা নাম, এটা একটা দলের নাম, একটা মতবাদে বিশ্বাসী একটা দলের নাম, খারিজি আরেকটা দলের নাম, রাফিজি শিয়া আরেকটা দলের নাম। এক একটা দল আছে আলাদা আলাদা, প্রত্যেকটা দলের আলাদা আলাদা নাম আছে। আমাদের দলের নাম ঘুমাই রয়েছেন নাকি? আমাদের দলের নাম কি? জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর। আপনারা বলবেন সাহাবীদের কবর কি পাকা ছিল কিনা, উঁচু ছিল কিনা, তাহলে আপনাদেরকে বলে দেই, স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু নবীজির ছেলে শিশু বয়সে ইন্তেকাল হয়েছেন। তিনার মাজার জান্নাতুল বাকিতে আছে, মদিনা শরীফে এখনো আছে। সেই মাজার শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, মুসান্নাফু আব্দুর রাজ্জাক সহ বেশ কয়েকটা কিতাবে পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে লাল লাল কাকর, কাকর মানে পাথরের লাল লাল টুকরা, অনেকগুলি পাথরের টুকরা এনে সেই কবরকে প্রায় এক হাত কাছাকাছি, পুরোপুরি এক হাত না, এক হাত কাছাকাছি করে উঁচু করে এই কবরটা দিলেন, উটের পিঠের মতো কুচু করে, উটের পিঠের মতো কুচু করে দিলেন। এগুলি অনেকগুলো হাদিস উল্লেখ আছে এই কথাটা। এখন যারা বলছেন মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে, তাহলে আপনার এই হাদিস আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাচ্ছে, কারণ নবীজি তো একবার সমান কবর দেয় নাই, প্রায় এক হাত উঁচু পরিমাণ কবর উঁচু করেছেন, মাজার করেছেন। তাহলে তো আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগাইলে মনে হচ্ছে যে হাদিস শরীফ আমার দয়াল নবী বুঝে নাই, আপনি বুঝছেন না, নাউজুবিল্লাহ। বিষয়গুলো খুব সেনসিটিভ। সুন্নিরা কোরআন হাদিস না বুঝে সুন্নি না, সুন্নিরা নতুন না। যারা আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিতে চায় তাদের দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 97 বছর আগে। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায় তাদের কারো দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 135 বছর আগে। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায় তাদের কারো দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 140 বছর, 146 বছর আগে। কিন্তু বলেন এই 140 বছর আগেও আল্লাহর ওলিদের মাজার ছিল কি ছিল না? আওয়াজ বলেন ছিল কি না? ওই যে রোহিঙ্গারা বাংলাদেশে আইসা এখন কয় বাংলাদেশ আমাদের, বাঙালি আমরা যারা আছি আমাদেরকে কয় তোমরা রোহিঙ্গা, যারা আজকে বলতেছে মাজার নাই, মাজার লাগবে না, মাজার ভাঙতে হবে, এরা তো হইছে হেদি, তাদের দলের জন্ম হইছে হেদি। আর মাজার ছিল সেই 1450 বছর না, আরো আগের থেকে, আরো আগের থেকে ছিল। অনেক নবীদের মাজার আছে, অনেক নবী রাসূলগণের মাজার আছে, অনেক সাহাবীদের মাজার আছে। আপনারা খুশি হবেন ভারতবর্ষে অনেক নবীদের মাজার আছে। আমরা অনেকেই অনেক সময় বলি যে ভারতবর্ষে কোনো নবী আসে নাই, কথাটা ঠিক নয়। ভারতবর্ষে অনেক নবী আসছে, অনেক নবী আসছে ভারতবর্ষে। হযরতে শীস আলাইহিস সালাম তিনার মাজার হলো ভারতের উত্তরপ্রদেশে লখনউ জেলার
ফায়জাবাদের শেষে অযোধ্যায় যেখানে বাবরি মসজিদ থেকে 1.5 কিলোমিটার দূরে হলো হযরত শীস আলাইহিসসালামের মাজার। আমি আলহামদুলিল্লাহ মুফতি আসাদ সাহেব এবং আমি ওখানে গিয়েছিলাম, আসাদ সাহেব না কি কে জানে গেল আমার লাগে, রুবেল ভাই গিয়েছে, সেখানে গিয়েছি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিসসালাম এই পৃথিবীতে অবতরণই করেছে ভারতবর্ষে শ্রীলঙ্কা, এটা ইয়েতে ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রহমতুল্লাহ আলাইহির জামিউল আসারের মধ্যে উল্লেখ আছে, অনেকগুলো হাদিস বা আসার থেকে প্রমাণিত রয়েছে যে হযরত আদম আলাইহিসসালাম প্রথম দুনিয়াতে আসে ভারতবর্ষে। আমরা বলে ফেলি যে ভারতবর্ষে কোনো নবী আসে নাই, ভারতবর্ষে আরো অনেক নবীর মাজার আছে, বিশেষ করে প্রায় 14 জনের অধিক, পরবর্তীতে জানলাম, প্রথম জানতাম 9 জন নবীর মাজার, পরে দেখি না আরো অনেক নবী রাসূলদের মাজার হলো ভারতের পাঞ্জাবে বারাস নামক একটা এলাকায়। হযরতে মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহ আলাইহির যে দরগাহ শরীফ, দরবার শরীফ, সেখান থেকে 21 কিলোমিটার দূরে হলো বারাস, সেই বারাস নামক গ্রামে পাশে একটা ছোট্ট পাহাড়, এই পাহাড়ের উপরে এবং আশেপাশে সর্বমোট প্রায় 15 জন নবীর মাজার, যাদের মাজারগুলি আমি হাত দিয়ে মেপে মেপে দেখেছি, 14 হাত, 15 হাত, কারোটা 12 হাত, মানে লম্বা লম্বা মাজার। সেই মাজারগুলি ভারতে পাঞ্জাবে এখনো আছে, কিন্তু আমরা মনে করি ভারতবর্ষে কোনো নবী আসে নাই, অনেক নবী আসছে ভারতবর্ষে, বাংলাদেশে কোনো নবী আসে নাই। বাংলাদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা, এর মধ্যে শাহ মখদুম রূপুশ রহমতুল্লাহ আলাইহির রাজশাহীতে, খুলনায় উল্লেখযোগ্য হলো খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, ঢাকায় হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, এইভাবে সিলেটে বাবা শাহ জালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া, চট্টগ্রাম তো 12 আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরাম ইসলাম প্রচার করেছেন। আপনারা জানলে খুশি হবেন, এই বাংলাদেশে ইসলাম আসছে হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্মের প্রায় 200 বছর আগে। 200 বছর না হইলে 200 বছরের কাছাকাছি আগে বাংলাদেশে ইসলাম ওই সময় আসছে। বলবেন কার মাধ্যমে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগেও এই দেশে ইসলাম ছিল। মনে রাখবেন হযরত শাহজালাল রহমতুল্লাহ এখানে কেন আসলেন, ওই শেখ বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি আর আকিকার জন্য গরু জবাই করছিলেন, এই গরু কেন জবাই করলো, এই জন্য হিন্দু রাজা গৌর গোবিন্দ সে কিন্তু চড়া হয়েছিল এবং তাকে শহীদ করেছিল, এই জিনিসটাকে কেন্দ্র করে আল্লাহর রসুল স্বপ্নে যুগে হযরতে শাহ জালালকে বললেন, শাহ জালাল আমি তোমার রসুল, আমি রাহমাতুল লিল আলামিন নবী, তোমার হাতেই মাটি দিলাম, এই মাটি নিয়ে তুমি পূর্ব দিকে রওনা দাও, যেই অঞ্চলের মাটির সাথে এই মাটির রং গন্ধ মিলে যাবে ওই অঞ্চলে গিয়ে ইসলাম প্রচার করো, আমি রসুলুল্লাহর আদেশ। সুবহানাল্লাহ, মানে ইয়া রাসূলুল্লাহ, হযরতে শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি সেই ইয়ামান দেশ থেকে রওনা দিলেন, আস্তে আস্তে 360 জনের একটা কাফেলা হলো, সেই কাফেলা কোন দিক দিয়ে সিলেট গিয়েছে, এই চট্টগ্রাম দিয়ে গিয়েছে, আল্লাহর ওলিদের কদমের ছোঁয়া সবার আগে আপনারা পাইছেন, আপনারা পাইছেন, এদিক দিকেই ওই সমুদ্র যুগে নদী পথে পানি পথে ওনারা এইভাবে আসতেন, এখান থেকে ইসলাম দাওয়াত দিতে দিতে হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট গিয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধের মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে, যুদ্ধের ওইদিকে যাওয়ার পথে একটা মজার ঘটনা, এগুলো ঐতিহাসিক বিষয়, আমি আগে বলে রাখি কোরআন হাদিসের বিষয় না, ঐতিহাসিক বিষয়, এটার মধ্যে সত্যতা এবং মিথ্যা হওয়ার উভয়টারই সম্ভাবনা আছে। প্রসিদ্ধ বিধায় ঘটনাটা বলছে আমাদের যুব সমাজের জ্ঞাতার্থে, হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি তিনি সহ আল্লাহর আউলিয়ারা যখন সিলেটের দিকে যাচ্ছিলেন, যাইতে যাইতে হবিগঞ্জের খোয়াই নদীর কিনার পর্যন্ত গেলেন, ওই অঞ্চলে একজন হিন্দু রাজা ছিল, সে খুব জালিম ছিল, খুব অত্যাচারী ছিল, মুসলমান বা যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের উপরে খুব জুলুম করত। সেই সময়ে ওই হিন্দু রাজা মুসলমানদেরকে আল্লাহর ওলিদেরকে বাধা দিলেন, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া যুদ্ধ করলেন সেই হিন্দু রাজার সাথে, যুদ্ধ করতে 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 আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিছে পাওয়া, এই পাওয়ারের সামনে তারা টিকতে পারবে? পারে না, কেউ পারে না, মাত্র 360 জন, আর এই বিতর্বিদের হাজার হাজার বাহিনী পারে না, নবীর সৈনিক আল্লাহর ওলি যারা তারা যুদ্ধ করে করে বারবার জয় হয়ে যায়। তখন ওই হিন্দু রাজা কি করলেন,
পরামর্শ করলেন, তার দরবারে যারা বুদ্ধিজীবী তাদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়, এই মুসলিম মনীষীদেরকে কিভাবে ঠেকানো যায়। তখন অনেকে পরামর্শ দিল, এদেরকে যদি পাপের সাথে জড়িত করতে না পারেন, গুনার কাজে লিপ্ত করাতে না পারেন, তাহলে তাদেরকে কোনোদিন আপনি ঠেকাইতে পারবেন না, কারণ তাদেরকে সৃষ্টিকর্তা সাহায্য করতেছে। সৃষ্টিকর্তার সাহায্য যদি বন্ধ করতে চান তাদেরকে দিয়ে গুনার কাজ করাইতে হবে, তাহলে আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে। যুবক ভাইরা কি বুঝতেছেন কিছু? ওয়াজ থেকে শিক্ষা নিবেন, এই ঘটনা থেকে শিক্ষা নিবেন। আপনারা দোয়া করলে আল্লাহ সাহায্য আসে না, কেন আসে না? কারণ আপনারা এমন এমন কাজের সাথে জড়িত যেই কাজ আমার আল্লাহ পছন্দ করে না, এই জন্য আপনারা দয়া চাইলেও দয়া পান না। আল্লাহর ওলিদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল পাপ কাজে কিভাবে জড়াবে, তখন তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় উলঙ্গ নারীদেরকে, অর্ধ উলঙ্গ নারীদেরকে তাদের সামনে নামায় দিলেন। এখন আল্লাহর ওলিগণ দেখলেন এই নারীদের দিকে তাকালি পাপ হবে, আমরা যুদ্ধ করব কিভাবে, তাদের দিকে তাকাইলেই তো চোখের জিনা হবে, গুনাহ হবে। তখন আল্লাহর ওলিরা যুদ্ধ বাদ দিয়ে পিছন দিকে ঘুরে ফেলেন, ঘুরে গেলেন পিছন দিকে ঘুরে ফেলেন। তখন একজন আল্লাহর ওলি যাকে কেল্লা বাবা বলেন, আপনারা কেল্লা বাবার নাম শুনছেন? অনেকে অনেক গানের মধ্যে হয়তো শুনছেন, কিন্তু গান বা যে যাই বলুক তাদের কথা বাদ দেন, কেল্লা বাবা লোকটা কিন্তু অনেক দামি লোক। ওনার নামে কেউ গাঞ্জা খাইলে তার দায়ভার সে নিবে, কেল্লা বাবার নামে কেউ ভণ্ডামি করলে এটার দায়ভার সেই নিবে, কিন্তু কেল্লা বাবা কে এটা একটু জানুন। কেল্লা বাবার আসল নাম হলো সৈয়দ আহমদ, উনি আউলাদে রসুল ছিলেন, নবীর বংশের প্রদীপ ছিলেন, ওনার নাম ছিল আহমদ, ওনার লকব হলো সৈয়দ, সৈয়দ আহমদ। ওনার লম্বা লম্বা চুল ছিল, সুন্নতি চুল, এই জন্য ওনাকে বলা হতো গেসু দারাস, সৈয়দ আহমদ গেসু দারাস ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহে। তিনি বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহে যখন ওই নগ্ন নারীদেরকে দেখে পিছন দিকে ঘুরে গেলেন, সমস্ত আউলিয়ারা ঘুরে গেলেন, তখন কেল্লা বাবা বললেন, ওগো বাবা শাহজালাল, আপনি যদি অনুমতি দেন আমি রাস্তাটা ক্লিয়ার করে দিতে চাই, যেন দয়াল নবীর দাওয়াত আপনি পৌঁছে দিতে পারেন। শাহজালাল ইয়ামানি বলেন, আহমদ রে তুমি কিভাবে তাদেরকে সরাইবে, তাদের দিকে তাকাইলেই তো পাপ হবে, গুনাহ হবে। এ সৈয়দ আহমদ, তুমি গুনার কাজ করবে এটা আমি কোনোদিন অনুমতি দিতে পারবো না। সৈয়দ আহমদ গেসু দারাস ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহে তিনি বললেন, আমি গুনার কাজ করব না, আমি এই নগ্ন নারীদের দিকে তাকাবো না, না তাকিয়ে এই রাস্তা ক্লিয়ার করে দিব, আপনি শুধু হুকুম দেন। বাবা শাহজালাল বললেন, তুমি যদি গুনার কাজে না জড়াইয়া রাস্তা ক্লিয়ার করতে পারো তাহলে আমি অনুমতি দিলাম। তখন তিনি আল্লাহু আকবার বলে নিজের শরীর থেকে নিজের মাথাটাকে আলাদা করে দিলেন, মাথাটা পড়ে গেল শরীর শুধু, এবার খালি শরীর নিয়ে অলৌকিক ভাবে আল্লাহ তাআলার বিশেষ দয়ায়, এগুলি স্বাভাবিক বিষয় না, এটা আল্লাহর স্পেশাল দয়ার বিষয়, তিনি আল্লাহর কুদরতি পাওয়ার নিয়ে মাথা ছাড়া শরীর লইয়া তরবারি হাতে লইয়া ওই নগ্ন উলঙ্গ নারীদের দিকে যখন হাঁটা শুরু করলেন, মহিলারা দেখে মাথা নাই রে, মাথা ছাড়া আইতাছে রে, এই ডরে মহিলারা সব দিশে দৌড়, রাস্তা ক্লিয়ার। বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহে অনেকক্ষণ পরে পিছন দিকে তাকায় দেখে রাস্তা কেউ নাই, উনি দাঁড়ায় আছে। শাহজালাল বললেন, তুমি ভালো কাজ করেছ, ইসলাম প্রচারে সহযোগিতা করেছ, যাও তোমার ডিউটিতে আমি সন্তুষ্ট। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি 360 আউলিয়ার বহর বীর বিক্রমে এই বিদর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, সব আগাছা দূর করে ওই সিলেটের জমিনে প্রচার করে দিলেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাইয়্যেদ আহমদ কেশুদারাজ কেল্লা বাবা যাকে বলেন, ওনার মাজার হলো দুইটা, একটা শরীরের মাজার এটা হবিগঞ্জে, আর একটা মাথার মাজার। সেই মাথাটা খোয়াই নদীতে ফেলে দেওয়া হয়েছিল, খোয়াই নদী। এই নদী দিয়ে ভাসতে ভাসতে ঘুরতে ঘুরতে আমার আল্লাহর অশেষ দয়ায় একটা পর্যায়ে তিতাস নদীতে আসলো। খোয়াই নদী দিয়ে যায় মেঘনায় মিশে, আমার আল্লাহর একটা খাস দয়া এটা তিতাস নদী হয়ে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার ওই যে খরমপুর বলে ওখানে আসছে পানির নিচে। হিন্দু জেলে যারা মাছ ধরে, হিন্দু তারা জাল ফালাইছে মাছ ধরার জন্যে। এখন জালের ভিতরে মাথা উড়ছে, মাথা জেতা মাথা জিন্দা মাথা, জিব্বা দিয়ে নাইরানেরা জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ, মাথা জিকির করতেছে। একটা অস্বাভাবিক বিষয়, আপনারা বিজ্ঞান দিয়ে এটা বিচার করলে হবে না। সিরিয়ার দামেস্কে গিয়ে দেখি একজন আল্লাহর ওলি, একজন মেয়র, তৎকালীন জমানায় যারা গভর্নর ছিল উনি একজন আল্লাহর ওলির মাজারের কাছে গিয়ে দেখে হাজার হাজার মানুষ ভিড় করতেছে। জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কেন আসছো? এটা কবর, তোমাদের এলাকাও তো কবর আছে, ওখানে না গিয়ে এখানে কেন আসছো? লোকরা বলল যে উনি আল্লাহর ওলি, ওনার জিয়ারত করলে ভালো লাগে, শান্তি লাগে, ওনার ওসিলায় দোয়া করলে কবুল হয়, এই জন্য আসি। তখন ওই গভর্নর যিনি ছিলেন তৎকালীন দামেস্কের গভর্নর, সে একটু বিকৃত ভাবে আওয়াজ দিয়ে বলল, সে আল্লাহর ওলি তোমাদের কে বলল? সে তো চোর ডাকাত হতে পারে। মানুষ যখন ক্ষমতা পায় তখন অনেক ক্ষেত্রে একটু দাম্ভীর্যপূর্ণ হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়। এই যখন মন্তব্য করেছে তখন মাজারের ভিতর থেকে অলৌকিক ভাবে আল্লাহর ওলির পা বের হয়ে গেছে, বের হয়ে এমন জোরে লাথি মারছে ওই লাথির ঠেলাই লোক জাহান্নামে। এখনো সে পা বাহির আছে, এখনো সে পা আমি নিজে দেখে আসছি। এটা হলো দামেস্কে জাবালে কাসিউলের পাদদেশে এই মাজার, এই মাজারের এখনো বাহিরে পা আছে এবং প্রতি সপ্তাহে একবার লোক কেটে দিতে হয়। আপনারা যদি আরো শিওর হইতে চান আপনারা গুগলে দেখেন, ওনার নাম লিখবেন হযরত আইয়ুব তাহের কুর্দি, হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমতুল্লাহ আলাইহি। লেখলে বাংলা লেখেন, ইংলিশে লেখেন, আরবিতে লেখেন, লেখলে ওনার মাজার, ওনার ডিটেলস এবং ওনার পায়ের ছবিটা পর্যন্ত আছে। বহুবার একাধিকবার ল্যাবে টেস্ট হয়েছে, মেডিকেল সায়েন্সের যারা বড় বড় বিশেষজ্ঞ স্পেশালিস্ট তারা ল্যাবে টেস্ট করেছে ওনার পায়ে থেকে রক্ত নিয়ে, দেখে এটা কৃত্রিম পা না, কৃত্রিম রক্ত না, এটা মানুষের রক্ত। এই জন্য বলবো কিছু বিষয় আছে অস্বাভাবিক মনে হলো এটা হয়েছে, এগুলোকে বলা হয় কারামাত। নবীদের ক্ষেত্রে মুজেজা, আল্লাহর ওলিদের ক্ষেত্রে কারামত। মনে রাখবেন হযরতে সাইয়্যেদ আহমদ কেশুদারাজ ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনার মাথা যখন উঠলো হিন্দু জেলেদের জালের ভিতরে সে জিকির করতেছে, তারা হিন্দু মানুষ আল্লাহ আল্লাহ জিকির করতেছে, ভয়ে এটা ফেলে দিছে। পরের দিন জাল ফালাইছে, আবার মাথা উঠছে, দ্বিতীয় দিনও ফেলে দিয়েছে, তৃতীয় দিন আবার জাল ফেলেছে, সেই জালের মধ্যে আবার সে মাথা উঠেছে। মাথা ওঠার পরে এবার তারা ফেলে দেয় নাই, তারা এটা উপরে রেখেছে, সন্ধান লাগাইছে, মুসলমান কোথায় আছে গো, তাদেরকে নিয়ে আসো। খুঁজে খুঁজে মুসলমানদেরকে বের করা হলো এবং বলল, তোমাদের ধর্মের একজন সাধক দেখো কবে মারা গেছে জানি না, পানির নিচে ডুবেছিল, এই ব্যক্তির মাথা এখন আল্লাহ আল্লাহ বলতেছে, তোমাদের হ্যাঁ প্রভুকে ডাকতেছে। তখন মুসলমানরা ওই মাথাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার খরমপুরে দাফন করেছে। এখনো আপনি যদি নিশি রাত্রে, গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায়, যদি সেখানে কাশফুল কুবুরের মোরাকাবা করেন, একটু গভীরভাবে ধ্যান করেন, দেখবেন মাজারের ভিতর থেকে আল্লাহ 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 জিকির শোনা যায়। ভাই আপনাকে আমি জোর করে বুঝাইতে পারবো না, কিছু জিনিস আছে বুঝানো যায় না, সাধন করে বুঝে নিতে হয়। যার বাচ্চা হয়নি, যেই মেয়ে যেই মহিলার বাচ্চা হয়নি তাকে বুঝাইতে পারবেন না বাচ্চা প্রসব করার কি কষ্ট, এটা সময় এসে বুঝে যায়। আমি ডোন্ট মাইন্ড, আমি বুঝানোর জন্য বলছি, কিছু বিষয় আছে আমি আপনাকে জোর করে দলিল দিয়েও বুঝাইতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল আপনাকে বুঝতে হবে। আল্লাহর ওলিদের প্রতি সম্মান রাখতে হবে, আল্লাহর ওলিদের তাজিম তাকরিম যদি না থাকে তাহলে দেখবেন সমাজের মানুষ অশৃঙ্খল বিশৃঙ্খল হয়ে গেছে, ভাই ভাইকে সম্মান করবে না। আপনি দেখেন বাংলাদেশে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের দুইটা অঞ্চলে সবচেয়ে বেশি আতিথেয়তা, সবচেয়ে বেশি মেহমানদারি পাওয়া যায়, একটা হলো চট্টগ্রাম আর একটা হলো সিলেট।
অন্যান্য অঞ্চল অঞ্চলও আতিথিয়তা আছে, সবাই সম্মানিত, অন্যরা কষ্ট নেবেন না। দেখা গেছে আবার কইবে হুজুর এত কিছু খাওয়ায় আবার আমাদের কথা বললো না। বাস্তব বিষয়টা চট্টগ্রাম এবং সিলেটের আতিথিয়তা এটা কিন্তু ব্যতিক্রম। আপনারা এই শিক্ষাটা পাইছেন কোথেকে? পীর আউলিয়া যারা তাদের কাছ থেকে কিছু পাইছেন। দেখেন যারা প্রাচীন প্রাচীন দরবারওয়ালা পীর মুর্শিদ যারা, তাদের দরবারে লঙ্গরখানা আছে, মানুষ মানুষদেরকে খাওয়ায়। এই খাবার দেওয়ার সিস্টেমটা ওলি আল্লাহদের কাছে আছে। এবং আপনি দেখেন মা বাপ মারা গেলে, মা বাপ মারা গেলে চার দিনে পাঁচ দিনে চল্লিশ দিনে অথবা সুবিধা মতো সময়ে গরিব মিসকিন সহ সমাজের মানুষদেরকে সবাই চেষ্টা করে কিছু না কিছু মেহমানদারি করার, জিয়াফত করার চেষ্টা করে কিনা ভাই? এটা কি সুন্নিরা করে না ওয়াহাবিরা করে? ওয়াহাবি বললে রেগে যাবেন না প্লিজ, ওয়াহাবি কোনো গালি না, ওয়াহাবি এটা গালি নয়, এটা একটা দলের নাম। সুন্নি এটা আরেকটা দলের নাম, ওই দলের লোক আমরা। আপনি আমার দলের নাম নিলে আমি তো রাগ হই না, কষ্ট পাই না। আমি ওয়াহাবি বললে আপনি রেগে যান, তার মানে বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হয়। এই ওয়াহাবির নাম শুনলে খারাপ লাগে, তার মানে এটা ভালো জিনিস না। ভালো জিনিস হলে শুনলে ভালো লাগতো, যেহেতু মালে ভেজাল, আকিদায় ভেজাল, ভিতরে ভেজাল, এই জন্য ওয়াহাবি শুনলেই মনে হয় গালি দিছে। কথা ঠিক কি না? ওয়াহাবি গালি না, এটা একটা দলের নাম। আপনি আমার সুন্নি বলেন না, নো প্রবলেম, জিলাপি খাওয়াই দেবো, নো টেনশন। আপনি সুন্নি বললে জিলাপি ফ্রি, বিরিয়ানি খাইতে পারবেন, খিচুড়ি খাইতে পারবেন। আপনি ওয়াহাবি বললে জীবন আমরা ওয়াহাবি মানি না। কথা ঠিক আছে নি ভাই? আমরা ওয়াহাবি না, আমরা সুন্নি। আপনি কে ওয়াহাবি বললে আপনি মনে করেন গালি? এটা গালি না, ক্লিয়ার করে দিলাম, এটা গালি না, এটা একটা নাম, এটা একটা দলের নাম, একটা মতবাদে বিশ্বাসী একটা দলের নাম, খারিজি আরেকটা দলের নাম, রাফিজি শিয়া আরেকটা দলের নাম। এক একটা দল আছে আলাদা আলাদা, প্রত্যেকটা দলের আলাদা আলাদা নাম আছে। আমাদের দলের নাম ঘুমের হোসেন নাকি? আমাদের দলের নাম কি? জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসলে আমার সাবজেক্ট দিছে অনেক, যে সাবজেক্টটা আমার পাঁচ ছয় ঘন্টা লাগবে ওয়াজ করতে, একেবারে কম কম করে করলে। তো আমি আপনাদেরকে বলবো আরেকটা বিষয় নিয়ে কথা বলা দরকার। এই যে বিষয়টা বললাম, এখানে আরো অনেক কথা, অনেক কথা, বিলায়েতের মানে অনেক কথা, আমি তো কিছুই বলি নাই, সামান্য একটু ব্রিফিং দিছি মাত্র। এবার আমি যুগ উপযোগী কয়েকটা মাসআলা বললাম, এরপরে শাহাদাতে কারবালার দিকে যাব, নাইলে আমি মাসআলাগুলি বলতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত যারা জেনারেল শিক্ষিত এবং যুব সমাজ তরুণ সমাজ এখানে আসছে, তাদের উদ্দেশ্যে দু একটা মাসআলা বলা দরকার। বিশেষ করে শহর অঞ্চলে এই মাসআলাগুলি বেশি দরকার। যেমন নামাজ পড়তে গেলে আমরা ইদানিং দেখি মসজিদে মুসল্লিদের মাঝে একটা নতুনত্ব আমাদের দেশে দেখা যাচ্ছে, যেটা হলো যে কিছু ভাইয়েরা এইভাবে হাত বাঁধাটাকেই তারা অনেক বেশি ফজিলতের কাজ মনে করে, এবং অনেক সময় বলে যে বাপ দাদা ভুল নামাজ পড়ে গেছে, নাভির নিচে হাত বেঁধে এভাবে নামাজ পড়াটাকে তারা ভুল মনে করে, আর এইভাবে ধরাটাকে তারা সহি মনে করে। অনেক সময় মুসল্লিদের মাঝে এগুলো নিয়ে কথা কাটাকাটি করে। আমি অ্যাটাকমূলক ভাবে কথা বলবো না, ভালোবাসা দিয়ে দু একটা কথা বলি, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। বুকের উপরে হাত বাঁধা সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে সবগুলি জয়ীফ, মুনকার কোনোটা মুরসাল, মানে সবগুলি দুর্বল, কোনো না কোনো ভাবে সবগুলি সমালোচিত। আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস রয়েছে, সহি হাদিস আছে, হাসান হাদিস আছে, জয়ীফ হাদিসও আছে, কিন্তু বুকের উপরে হাত বাঁধার সবগুলি দুর্বল, সমালোচিত, ত্রুটিপূর্ণ। আর নাভির নিচে হাত বাঁধার সবগুলি দুর্বল না, কোনটা সহি, কোনটা হাসান, কোনটা দুর্বল। তুলনামূলক ভাবে যদি আপনি দেখেন সবগুলি দুর্বল ভালো না, যেখানে সহিও আছে হাসানও আছে দুর্বল আছে ওটা ভালো, আপনাদের বিবেকে কোনটা বলে? যেখানে সহি আছে ওটাই তো ভালো। কোনো ভাই হয়তো বলতে পারেন জিহাদি ভাই আপনি ইনসাফের সাথে বলছেন না যে সবগুলি
বুকের উপরে হাত বাঁধা সবগুলি হাদিস দুর্বল, এটা আপনি ইনসাফের সাথে বলছেন না। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, কোন ভাই দ্বীনের স্বার্থে যদি আমাকে বলেন যে আমাকে বুঝিয়ে দেন যে কোন হাদিসটা বুকের উপরে হাত বাঁধার কোন হাদিসটা দুর্বল, আল্লাহর ওয়াস্তে দয়াল নবীজির মহব্বতে ইসলামের স্বার্থে আমার সেই ভাইকে আমি বোঝানোর চেষ্টা করব, সময় দিব, একেবারে পাই টু পাই আসমাউর রিজালের আলোকে আমি বুঝিয়ে দিব যে বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে সবগুলি দুর্বল। আমি অপমান করার জন্য এভাবে বলছি না, আমি বলছি সম্মান দিয়ে বুঝার চেষ্টা করতে হবে। আমি উদাহরণস্বরূপ একটা হাদিস বলি, যারা বুকের উপরে হাত বাঁধেন তাদের সবচেয়ে শক্তিশালী দলিল, একেবারে সবচেয়ে পাওয়ারফুল দলিল হলো আবু দাউদ শরীফের একটা হাদিস। আবু দাউদ শরীফের একটা হাদিস যেটা বর্ণনা করেছেন তাবেঈ হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সদর বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসের দুইটা সমস্যা, এক নম্বর সমস্যা হলো যিনি বললেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপর হাত বেঁধেছেন, উনি জীবনে কোনোদিন আল্লাহর রসুলকে দেখেই নাই। যেই লোক জীবনে কোনোদিন আল্লাহর রসুলকে দেখেনি সে সাহাবি না, সে তাবেঈ। সাহাবিদেরকে দেখেছে, নবীজিকে দেখে নাই, সে বলতেছে আল্লাহর রসুল বুকে হাত বাঁধছে। দুই নম্বর হলো এই সনদে আরেকজন রাবি আছে, তার নাম সুলাইমান। এই সুলাইমান নামক রাবি ইমাম আবু জুরাহা ইমাম আবু হাতেম সহ এক দল মুহাদ্দিস বলেছে সে মুনকারুল হাদিস, তার হাদিস বর্ণনায় প্রচুর ভুল আছে, সে দাইফুল হাদিস দুর্বল রাবি। তাহলে দেখেন যেটা তাদের কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে সেটার এই হাল, আর বাকিগুলির কি হাল। আমি যদি একটা 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 আপনাদেরকে ক্লাস করাই, একেবারে একটা একটা হাদিস আসমাউর রিজাল উলুমুল হাদিস নিয়ে ক্লাস করাই, আমার অন্তত এখানে এক ঘন্টা সময় দরকার, কিন্তু ওই সময় আমার হবে না, একটা প্রোগ্রাম, এখানে আরো মেহমান গেস্ট আছে, আমাকেও সময় দিয়েছে, তারাও সময় নিবে, বুঝাবে। এবার আমরা যারা নাবির নিচে হাত পা দিয়ে, আমাদের কোন দলিলটা বেশি শক্তিশালী? আমাদের জন্য অনেক হাদিস রয়েছে, আমরা হাদিসে যদি নাও যাই কোরআনের একটা আয়াতের উপরে কিয়াস করি, তাও আমরা নাবির নিচে হাত পাততে হবে কোরআন অনুযায়ী। হাদিস শরীফে যদি আমরা যাই তাও তো আমরা পাবোই তাহতা সুররা নবীর নিচে হাত বেঁধেছেন দয়াল নবী, এই ব্যাপারে সহি হাদিস রয়েছে। আমি কোরআনের একটা আয়াত একটা সহি হাদিস দুইটা শুনিয়ে এই সাবজেক্টটা চেঞ্জ করে চলে যাব ওই সাবজেক্ট ইনশাআল্লাহ। ওই পর্যন্ত ধৈর্য থাকবে তো আপনাদের? এই বিষয়গুলি আলোচনা না করতে না করতে আমাদের ঘরে ঘরে লামা যাবে ঢুকে গেছে ভাই, অনেক আলোচনা তো শুনছেন, এবার এইগুলি একটু শুনে, এগুলি না শুনলে আপনি সুন্নি হবেন, আপনার ছেলে লামাজাবি হয়ে যাবে, আপনার ছেলে বলবে আপনি ভুল, আপনার দাদাই ভুল, আপনার সৈদ্য গোষ্ঠী ভুল, একবারে সবারে জাহান্নামে পড়ায় সারবো আপনার ভুল হয় যদি এগুলি না বুঝাইতে পারেন। খুব ডেঞ্জারাস জমানা আসছে ভাই, একটু দূরে শুনি পড়েন দেখি আপনাদের মনোযোগ কেমন আছে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ